এই মুহূর্তে স্ক্রিনের সামনে আছে মায়া দা লাভ সিনেমাটির চিত্র কারিগর, আমরা ডিওপি বলি, ক্যামেরাম্যান বলি, শিউল বাবু, রাইট? তো শিউল বাবু ভাই, আপনার এত সুন্দর ফ্রেম, যতটুকু আমরা দেখছি গান, বিভিন্ন লোকেশন, তো এই যে আপনার এই পেছনের ইয়েটা কি, রহস্যটা কি, এত সুন্দর ফ্রেম আপনি ক্যামেরায় বন্দী করেছেন? আসলে রহস্য কিছু না, আমরা গল্পের প্রয়োজনে যে কোনো সময় একটা সিন চলতেছে, যে সিনে আমার কি দরকার ওটাই আমরা ধারণ করার চেষ্টা করি, যেটা পাবলিক নিতে পারে সুন্দরভাবে, সো এটাই চেষ্টা করি আর কি। তো চেষ্টা করছি ভালো কিছু করার জন্য, বাকিটা হলে দেখার পরে বুঝতে পারবেন। আপনার কাজ, আপনার শুট করা আরো কয়েকটি সিনেমার নাম বলেন। আমার শুট করা আরেকটা করেছি কলিজাতে দাগ লেগেছে, তুই ছাড়া শূন্য জীবন, এটা আপনার তৃতীয় ছবি। এবং তৃতীয় ছবিতে আপনি তো উড়াই দিচ্ছেন, দর্শকদের প্রশংসা মানে খুব কুড়াচ্ছেন, অনেকেই তো আপনাকে সরাসরি বা ফোন করে প্রশংসা করেছে, সেই প্রশংসাগুলো আপনি কিভাবে এনজয় করছেন বা কে কি বলছে? এনজয় করছি, বেশ ভালো এনজয় করছি, আমার কাছে ভাই ব্রাদার অনেকেই বলতেছে যে সুপার কাজ হয়েছে, এই জিনিসগুলো শুনলে আসলে ভালো লাগে, আর ভালো কাজ করার অনুপ্রেরণা যায়। আপনার এই সিনেমা নিয়ে আপনার এক্সপেকটেশন কি, আপনি কি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রত্যাশী, এরকম কিছু এক্সপেক্ট করেন? এটা এখনো কিছু বলতে পারি না, যাই হোক বাকিটা কি হয় পরে দেখা যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।